রেসিপি তৈরি করব। তার জন্য লাগবে ট্যাংরা মাছ, তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, গোটা জিরে, রাঁধুনি, চেরা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, অবশ্যই লাগবে উচ্ছে পাতা, এটা হচ্ছে আলু কুচি করে কেটে নিয়েছি, পটল, বেগুন, মূলো। এই রান্নাটার জন্য আমি প্রথমে জিরে আর রাঁধুনিটাকে ভেজে গুঁড়ো করে নেব। জিরে আর রাঁধুনিটা ভাজা হয়ে গেছে, এটা আমি কি তুলে নেব। লবণ, হলুদ দিয়ে মাছটাকে মেখে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো উল্টে নিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব, বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব পটল, কুচানো পটল, ছোটো করে কেটে রেখেছিলাম। পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একটু তুলে নেব। এই তেলে দিয়ে দেবো উচ্ছে পাতা, উচ্ছে পাতা ভাজা হয়ে গেছে, এখন উচ্ছে পাতাগুলো তুলে নেব। বাকি তেলটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জিরে, রাঁধুনি, আদা কুচি, আদাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। চেরা লঙ্কা, অল্প লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে মশলাটা, মধ্যে এবার আলু দিয়ে দেবো। মূলো দিয়ে দিলাম, সামান্য জল অ্যাড করবো, নড়াচড়া করে একটু এবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে নিলাম, অল্প ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো লবণ মাখানো বেগুন। এই বেগুনটা আমি একটু আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। সবজিগুলোকে আমি ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নেব। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম,
বাকি লবণটা দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে অল্প একটু জল দিয়ে দেবো। যেহেতু আমি এটাকে গ্রেভি গ্রেভি করবো, আমি এক বাটি জল দিয়ে দিলাম, আরেক বাটি জল দিয়ে দিলাম। জলটা আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার আমি ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে, মাছগুলো দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিলাম। ভাজা মশলা যেটা আমি করেছিলাম, জিরা রাধুন গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। ভেজে রাখা উচ্ছে পাতাগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমার মায়ের রান্নাটি ভালো লাগে থাকলে আপনারা প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেছে আমার উচ্ছে পাতা দিয়ে ট্যাংরা মাছের তরকারি।